সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় পহেলা জুলাই দেশের সকল মহানগর এবং তিন জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন যৌথ বিএনপি মির্জা ফখুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার মুক্তি পেলে গণতন্ত্র মুক্ত হবে তাই জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিএনপি মহাসচিব রিপোর্ট করছেন জাহিদ রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকে হাসপাতালে চিকিৎসাধীন তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঠিক করতে রাজধানীর নয়াপলটনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি সামনে দলের महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে তিন দিনের কর্মীসূচি ঘোষণা করা হয় শনিবার নয়াপলটনের অফিসে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের ত্রিবেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে পয়লা জুলাই মহানগরগুলোতে এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তি দিবেতে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশ হচ্ছে বেগম যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন আদালতের দোহাই দিয়ে সরকার পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল আমরা বিশ্বাস করি দেশত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ হবে সংবিধান বিরোধীভাবে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না আজকে দেশত্ব বেগম খালেদা জিয়া মৃত্যুস্বরকে প্রাঞ্জাল হচ্ছেন আপনি জানেন যে প্রায় কিছুদিন পর পর থেকে হাসপাতালে আসতে হয় এবার যে তিনি এসেছিলেন এটা আল্লাহর অশেষ রহতে যে তাকে আমরা ফিরে পেয়েছি এদিকে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় সেগুন বাগিচায় মিলাদ ও মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম জহিদ রহমান আর টিভি ঢাকা